আসানসোল সিবিআই কোর্টে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পত্তির নথি তুলে ধরল সিবিআই। গরু পাচার মামলায় আজ আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এই দুটো বিষয় নিয়ে তোমার কাছে কি খবর রয়েছে জানতে চাইবো। যেটা সিবিআই সূত্রের খবর, আজকে আসানসোল কোর্টে যে সময় সাইগল হোসেনের কোর্ট প্রোডাকশন চলছিল, অর্থাৎ সাইগল হোসেনকে জেল থেকে নিয়ে এসে আজকে ফের আদালতে তোলা হয়েছিল এবং মামলার শুনানি চলছিল, একদিকে যেমন সাইগুল হোসেনের আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন, অন্যদিকে কিন্তু সিবিআই এর তরফে, সিবিআই এর গরু পাচার কাণ্ডের যিনি তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য, তিনি এজলাসে দাঁড়িয়ে, কোর্ট রুমে দাঁড়িয়ে 45টি ডিট জমা দিয়েছেন। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হয় যে সাইগুল হোসেন এবং গরু পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে এই 45টি ডিট তারা খুঁজে পেয়েছেন, এবং এই ডিড হচ্ছে অনুব্রত মণ্ডল তার স্ত্রী এবং তার মেয়ের নামে 45টি জায়গায় জমি কেনা হয়েছে। তার দলিল রয়েছে কলকাতা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় এই জমি রয়েছে। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে যে সময় এই গরু পাচার কাণ্ডের অভিযোগ রয়েছে, অর্থাৎ 2015 সালের পর থেকে 2020-র মধ্যে 5 বছর, এই 5 বছরের মধ্যে যেটা দেখা যাচ্ছে, একদিকে সাইগুল হোসেন সে কিন্তু বেনামি সম্পত্তি তৈরি করছে নিজের নামে, নিজের মামাদের নামে এবং আত্মীয়দের নামে, ঠিক সেই সময় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। কিন্তু আমরা শুনলাম যে আসানসোল সিবিআই আদালতে আজকে একদিকে যেমন সাইগুল হোসেনকে পেশ করা হয়, অন্যদিকে বিভিন্ন সম্পত্তির যে নথি তাও কিন্তু অনুব্রত মণ্ডলের, তা পেশ করে সিবিআই। আসানসোল সিবিআই কোর্টে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পত্তির নথি তুলে ধরল সিবিআই। গরু পাচার মামলায় আজ আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগুল হোসেনকে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এই দুটো বিষয় নিয়ে তোমার কাছে কি খবর রয়েছে জানতে চাইবো। যেটা সিবিআই সূত্রের খবর, আজকে আসানসোল কোর্টে যে সময় সাইগুল হোসেনের কোর্ট প্রোডাকশন চলছিল, অর্থাৎ সাইগুল হোসেনকে জেল থেকে নিয়ে এসে আজকে ফের আদালতে তোলা হয়েছিল এবং মামলার শুনানি চলছিল, একদিকে যেমন সাইগুল হোসেনের আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন, অন্যদিকে কিন্তু সিবিআই এর তরফে, সিবিআই এর গরু পাচার কাণ্ডের যিনি তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য, তিনি এজলাসে দাঁড়িয়ে, কোর্ট রুমে দাঁড়িয়ে 45টি ডিট জমা দিয়েছেন। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হয় যে সাইগুল হোসেন এবং গরু পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে এই 45টি ডিট তারা খুঁজে পেয়েছেন, এবং এই ডিড হচ্ছে অনুব্রত মণ্ডল তার স্ত্রী এবং তার মেয়ের নামে 45টি জায়গায় জমি কেনা হয়েছে। তার দলিল রয়েছে কলকাতা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় এই জমি রয়েছে। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে যে সময় এই গরু পাচার কাণ্ডের অভিযোগ রয়েছে, অর্থাৎ 2015 সালের পর থেকে 2020-র মধ্যে 5 বছর, এই 5 বছরের মধ্যে যেটা দেখা যাচ্ছে, একদিকে সাইগুল হোসেন সে কিন্তু বেনামি সম্পত্তি তৈরি করছে নিজের নামে, নিজের মামাদের নামে এবং আত্মীয়দের নামে, ঠিক সেই সময় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। কিন্তু আমরা শুনলাম যে আসানসোল সিবিআই আদালতে আজকে একদিকে যেমন সাইগুল হোসেনকে পেশ করা হয়, অন্যদিকে বিভিন্ন সম্পত্তির যে নথি তাও কিন্তু অনুব্রত মণ্ডলের, তা পেশ করে সিবিআই।